কাকরাইনের আগে গো ইন্ডিয়া গোটা ইম্পোর্ট করতে পারছি ইন্ডিয়া থেকে। সো গো ইন্ডিয়া গো অরিজিনাল ইন্ডিয়ান মাজা, এটা কিন্তু ডুপ্লিকেটও আছে। সো কিভাবে অরিজিনাল চিনবেন, প্লাস যেহেতু নতুন সুতা আপনারা অনেকেই কনফিউজ সুতাটা কেমন কোয়ালিটি, কি কি বৈশিষ্ট্য, সেই সকল জিনিসটা আমার আজকের এই ভিডিওতে রিভিউ করব। সো ভিডিওটা দেখতে এখন লাস্ট পর্যন্ত। যারা পুরান ঢাকার কাইট ক্লাবার আসছেন, সাকরাইনে 6000 গো সুতা নেওয়ার কথা ভাবতেছেন, তারা অবশ্যই গো ইন্ডিয়া গোর কথাটা মাথায় রাখতে পারেন। সুতাটা কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি সুতা। সো রিভিউটা দেখতে থাকুন অবশ্যই লাস্ট পর্যন্ত। ওকে, সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গো ইন্ডিয়া গো মাঞ্জা, গো ইন্ডিয়া গো মাঞ্জা মেড ইন ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে মেড ইন ইন্ডিয়া, মানে এটা ইন্ডিয়ারা মেক করছে। অ্যাজ লাইক মনোকাইট ফাইটার, তারপর আপনার মনোফিল গোল, তারপর টুনটুন, এগুলো কিন্তু ইন্ডিয়াতে আইসা মূলত বিজনেস করতেছে। টেকনোলজিটা জার্মান টেকনোলজি, আর যে সুতাটা এটা কিন্তু চাইনিজ সুতা, আর চাইনিজ সুতা ইন্ডিয়াতে লাইলন সুতা বলে এটাকে। আর বিজনেস করতেছে কিন্তু ওরা ইন্ডিয়ায় এসে, বাট ইন্ডিয়ারাও কিন্তু মেক করছে চাইনিজ মাঞ্জা, বাট ইন্ডিয়াতে চাইনিজ মাঞ্জা কিন্তু ব্যান অফিসিয়ালিভাবে, বাট ইন্ডিয়ারা মেক করছে। ওরা আর কি মানে একটু অনলাইনে সেল করে প্লাস বাংলাদেশে সেন্ড করে দেয়। সো সবাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে ভাইয়া যে গো ইন্ডিয়া গো মাঞ্জাটা একটু এনে দেন। সো আমি আপনাদের জন্য এনে দিচ্ছি। যারা প্রি অর্ডার করছিলেন আমাদের ফেসবুক পেজ কাইট ক্লাব বাংলাদেশে, অবশ্যই সিম্পলি কী করবেন, আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে সুতাটা আপনারা ডেলিভারি নিয়ে নেবেন। অলরেডি বাংলাদেশে এসে পড়ছে আমার কাছে। সো আপনারা যারা যারা প্রি অর্ডার করছিলেন অবশ্যই নিয়ে নেবেন। আর অরিজিনাল ইন্ডিয়ার সুতা কেনার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ কাইট ক্লাব বাংলাদেশে ভিজিট করতে পারেন। 100% বেস্ট কোয়ালিটি সুতা হবে, না হলে কিন্তু পুরান ঢাকার সাকরাইনে ঘুড়ি কাটে খাটা খেতে খেতে নাই হয়ে যাবেন আপনি পুরা। সো ফার্স্টেই গো ইন্ডিয়া গো মাঞ্জাটা টপিকে চলে আসি। গো ইন্ডিয়া গো মাঞ্জাটা তিনটা হোলোগ্রাম, অরিজিনাল অরিজিনাল লেখা তিনটা হোলোগ্রাম, একটা হলো উপরে, একটা আছে মাঝে, একটা আছে নিচে। এটা হলো অরিজিনাল গো ইন্ডিয়া গো চীনা ফার্স্ট একদম ইজি একটা স্টেপ। সো তারপর যেটা আছে সেটা হলো সুতার কোয়ালিটিটা। আমি যদি সুতার কোয়ালিটিটা আপনাদের একটু দেখাই, আমি একটু সিম্পলি আপনাদের সুতার কোয়ালিটিটা দেখা দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চুরের যে কাচের যে ইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ চুর। চুরের কারণে কিন্তু এটা এরকম ঠিকই করতেছে। আমি একটু ভালো করে আপনাদের যদি দেখা দিই, সম্পূর্ণ কিন্তু কাচের গুঁড়া, কাচের গুঁড়াটা কিন্তু চিলিক মারতেছে একদম একদম জার্মান টেকনোলজিতে হাই কোয়ালিটি ফিনিশিংয়ে। একদম কাছে সুতাটা যখন ধরবেন তখন একটা ফিল আসবে যে সুতা ধরছেন একটা। আর সুতাটার কোয়ালিটি বলতে গেলে সুতাটা কিন্তু বেশি চিকনও না, বেশি মোটাও না, 50% রাবার, 50% প্লাস্টিক টাইপ, বাট সুতাটা কিন্তু অত মোটা না, একদম চিকনের মধ্যে। অ্যাজ লাইক আমাদের যে খালাস সুতাটা আছে অরিজিনাল ইন্ডিয়ান খালাসটা, খালাসের কোয়ালিটির মতো সেম সুতাটা। সো বুঝতে পারতেছেন খালাসের কোয়ালিটির মতো সেম সুতা, আর বলতে গেলে আপনি টুনটুনও বলতে পারেন, বাট সুতাটা একটু মানে সফট সফট টাইপ। সো বুঝতে পারতেছেন সুতাটার কোয়ালিটিটা। এটা হলো আপনারা যারা টানে ঢিলে দুভাবে খেলতে চান তারা কিন্তু এই সুতাটা নিতে পারবেন, খুব ভালোভাবে আপনাকে কাটতে পারবেন। আর আমি আজকে কালারটা পেস্টের মধ্যে দেখাচ্ছি, আমি ফার্স্টে রেডটা দেখা চেয়েছিলাম, বাট রেড জানেন যে আমার ওয়ার্ম লাইটে শো করে না চুরটা। সো ভাবলাম এই কালারটা শো করতেছে, সো এটাই দেখাই। সো এটা হচ্ছে গো ইন্ডিয়া গো মাঞ্জাটা, আমি ইনটেক একদম আপনাদের সামনে খুলে দেখালাম। এটা যদি চুরের কোয়ালিটি অ্যান্ড কাইট ফাইটিংয়ের সাকরাইনের জন্য আমি এটা রেটিং যদি দিই, তাহলে আমি 10-এর মধ্যে 10 দিব। একদম একটা কারাক মাঞ্জা, কারাক মাঞ্জা যেটাকে বলে বাঙালি ভাষায় কারাক মাঞ্জা, এই সুতাটা একদম মানে একদম লাগবে ঢিল দিবেন লোড, লাগবে টান দিবে লোড, এরকম টাইপ সুতা এই গো ইন্ডিয়া গো মাঞ্জাটা। সো বুঝতে পারতেছেন খুবই হাই কোয়ালিটির সুতা। আপনারা কিন্তু অবশ্যই যারা কাইট লাভার আছেন, যারা একটু নতুন জিনিস ট্রাই করতে চান সাকরাইনে, তাও হাই কোয়ালিটি, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অরিজিনালটা অবশ্যই নিতে পারেন। আর এটা নকল কীভাবে চিনবেন সেটা বলি, নকলটা আপনার সুতাটা থাকবে একদম পাতলা, আর চুর একদম হাত দিয়ে ধরতে পারবেন না, সেটা হলো নকল ফার্স্ট। অ্যান্ড দেন সুতাটা আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতাগুলো কিন্তু ফুল ভরা, একদম টিপ দিলে বুঝতে পারবেন মেশিন টাইপ। আর সেটা কী করবেন, সুতাগুলো অনেক কম থাকবে, রিলে দেখলেই বুঝবেন কম সুতা, প্লাস সুতাটা একটু নড়বড়ে থাকবে।
আর উলটপালট পেঁচানো থাকবে। আমাদের পেঁচানোটা দেখেন একদম মেশিনে যে পেঁচাইছে বোঝা যাইতেছে, আর সেটা উলটপালট পেঁচানো থাকে সেটা দেখলে বুঝে যাবেন যে সেই সুতাটা আসল না। আর আসল সুতা যদি ঘরে বসে পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ কাইটাওয়ান এসে নিতে পারবেন। আমাদের তিনটা সার্ভিস আছে, একটা আছে আপনি বিকাশ পেমেন্ট করে নিতে পারবেন ফুল, আর একটা আছে বিকাশ 50% পেমেন্ট করে নিতে পারবেন, আর একটা আছে ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ বিকাশ করে নিতে পারবেন সুন্দরবনের মাধ্যমে, ঢাকার মাধ্যমে হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে। সো অবশ্যই বলবো পেজ থেকে ভিজিট করে সিম্পলি গো ইন্ডিয়া গো মানজাটা পারচেস করে নেবেন যারা এখন পর্যন্ত অর্ডার করেননি। আর এটা দিয়ে যদি কাটাকাটি করতে হয় সেটা কীভাবে কাটবেন আমি বলে দিই। কাটাকাটি আপনি টানে ঢিলে দুইভাবে খেলতে পারবেন। আপনি যদি টানে কাটতে চান তো নিচ দিয়ে টান দিবেন দূরে, একটু দূরে গিয়ে অপোনেন্টের, আর যদি আপনি ঢিলে কাটতে চান তাহলে সিম্পলি অপোনেন্টের নিচ দিয়ে লাগে উপর দিয়ে ঢিল দিবেন লোটায় লোটায়। এর জন্য আমার কয়দিন দুই তিন দিন আগে একটা ভিডিও পোস্ট হয়েছে, এটা হচ্ছে ঢিলে কীভাবে পেস খেলতে হয় সেটা ট্রিক্সটা দেখবেন, আমি লাইভ ড্যামো ঘুরি দিয়ে দেখে দিয়েছি। আর আমার কাছে সাকরাইনের লাইভ কাইট ফাইটিং ভিডিও আসতেছে, সো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করুন। এখন থেকে প্রতিদিন রাত 9টা বাজে একটা করে ভিডিও আসবে, সো অবশ্যই ই করুন। আর যারা শুধু ঘুড়ি নাটে শুধু অর্ডার দিতে চাচ্ছেন, এবার যেহেতু DSCC-র পক্ষ থেকে সাকরাইনটা লালবাগের কেল্লার মধ্যে ফ্রি অর্গানাইজ করা হবে, আপনারা যারা ব্যবস্থা হয় না ছাদের, এবার যেহেতু আমরা ইভেন্ট করতে পারতেছি না, নেক্সট ইয়ার ইনশাল্লাহ ইভেন্ট করবো, সো তারা কিন্তু লালবাগের কেল্লায় গিয়ে সিম্পলি সাকরাইনটা উপভোগ করতে পারবেন। সো ঘুড়ি নাটাই সুতা সেখান থেকে পাবেন, আর আপনার চাইলে নিজেরাও নিয়ে যেতে পারবেন। সো আর আপনারা যারা পুরান ঢাকার সাকরাইনে কাইট লাভার আছেন, যারা আছেন যে উড়াবেন এবার, এবার কিন্তু বাতাসের পরিমাণও ভালো থাকবে। আর বাতাসের স্পিড নিয়ে আমি সাকরাইনে আগের দিন একটা ভিডিও দিয়ে দিব, সো সেটা দেখলে স্পিড, আর অনেকে বলছে গ্লাভস কী গ্লাভস ইউজ করবো সেটাও আমি বলে দিব। সো সাকরাইনের আগে তুলি আমাদের চ্যানেলটা অবশ্যই স্টে টিউন থাকবেন, আর আমাদের একটা চ্যানেল আছে কাইট লাভার বাংলাদেশ, সেটাও ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গো ইন্ডিয়া গো মানজাটা অনেক হাই কোয়ালিটি একটা মাঞ্জা, আমি অবশ্যই বলবো যারা পারচেস করতে চান নতুন সুতা গো ইন্ডিয়া গো মাঞ্জাটা নিতে পারেন। এটা দিয়ে কিন্তু অপোনেন্টকে খুব ইজি ওয়েতে কাটতে পারবেন। সাকরাইনে যারা দুই তিনটা নাটায় রাখেন, তারা যারা টুনটুন বা মনোফিল গোল বা ফাইটার নিয়েছেন, তারা অবশ্যই চেষ্টা করেন একটা গো ইন্ডিয়া গো মাঞ্জা রাখার জন্য, যেহেতু সাকরাইনে অনেক হাই কোয়ালিটির কাইট ফাইটিং হয়, আর যেহেতু এবার অনেকেই আমাদের থেকে প্রোডাক্ট নিতে আসে, সো আপনি সুতা যদি করা না হয় তাহলে কিন্তু আপনি কাটতে পারবেন না। সো করা সুতা চাইলে অবশ্যই আমাদের পেজে ভিজিট করতে পারেন, আমাদের কাস্টমার রিভিউগুলো দেখতে পারেন পেজের থেকে, ফটোস অপশন থেকে অথবা রিভিউ অপশন থেকে, তাহলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো। আর এটাই বলবো গো ইন্ডিয়া গো মাঞ্জাটা সিম্পলি পারচেস করে ফেলেন, সুতাটা অনেক হাই কোয়ালিটি। আর এটার বৈশিষ্ট্য তো আমি বলে দিলাম, টানে ঢিলে দুভাবে খেলতে পারবেন, আর এটার কোয়ালিটিটাও বলে দিলাম, আর রিভিউও দিয়ে দিলাম, 10-এর মধ্যে 10 দিলাম। আর অবশ্যই অরিজিনালটা নেবেন, কারণ এটা কিন্তু দোকানে বাংলাদেশে দোকানগুলোতে অনেক আগে এসে পড়ছিল, বাট আমি কিন্তু তখন বলছি যে দোকানেরগুলা না ইউজ করে ভালো, আমি নিজে আনতেছি, কারণ আমি দোকানেরগুলো নিজে দেখছি, দেখার পর দেখছি যে ওটা একটু প্লাস্টিক টাইপ আর চুর কম, আর তার জন্য আমি কিন্তু নিজে আমি বলছি আমাদের শুধু আসতেছে, অ্যান্ড আসার পর আপনারা সিম্পলি নিতে পারবেন। আর আমাদের কিন্তু ইন্ডিয়ান কাইটও অ্যাভেলেবেল হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান কাইট যেটাকে বলে পাতাং, আপনারা কিন্তু সাকরাইনে চাইলে ইন্ডিয়ান ঘুড়িগুলো দিয়ে উড়াতে পারবেন, এগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইনপুট করে আনা হয়েছে। সো আপনারা চাইলে সিম্পলি আমাদের পেজ থেকে অর্ডার দিতে পারেন। এই ঘুড়িটার ঘুড়িগুলার বৈশিষ্ট্য হলো প্রতিটা ঘুড়িতে চারিদিকে সুতা লাগানো থাকে, এই যে দেখতে পাচ্ছেন একটা সুতা, এই সুতাটা পুরো ঘুড়িতে চারিদিকে লাগানো থাকবে। সো অবশ্যই বলবো ইন্ডিয়ান পাতাং যারা নিতে যাচ্ছেন, ইন্ডিয়ান ঘুড়ি উড়াতে যাচ্ছেন, ইন্ডিয়ান ঘুড়ি ফিলটা নিতে যাচ্ছেন, তারা অবশ্যই ইন্ডিয়ান পাতাংগুলো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি লুক পাবেন। এগুলো অনেকগুলো কালারের ইম্পোর্ট করা হয়েছে, আপনারা চাইলে আমাদের পেজে মেসেজ দিলে প্রতিটা প্রোডাক্টের চোখ দেওয়া হবে, ইন্ডিয়ান চোখদার ঘুড়ি দেখতে পাচ্ছেন, প্রতিটা প্রোডাক্টের ছবি আপনাদেরকে পোস্ট করা হবে। সো আপনারা সিম্পলি যারা নেন নাই এখনও অবশ্যই সিম্পলি ভিজিট করুন পেজে, পেজ থেকে ভিজিট করে ইন্ডিয়ান ঘুড়িগুলো নিয়ে নিন। আমি বলবো সাকরাইনে যদি আপনি 5টাও ইন্ডিয়ান ঘুড়ি নেন, বাংলাদেশি ঘুড়ি আর আপনি আর কোনোদিন উড়াতেই যাবেন না, কারণ ইন্ডিয়ান ঘুড়ি যে একবার উড়াইছে সে কিন্তু ইন্ডিয়ান ঘুড়ির ফ্যান হয়ে গেছে। প্লাস আমাদের কাছে কিন্তু একদম বড় বড় ঘুড়ি আছে, প্লাস জার্মান পেপারের ঘুড়ি আছে, আপনারা চাইলে পেজে ভিজিট করলে সেখান থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে, দোকানের থেকে কম প্রাইস পাইকারি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন, কারণ আমরা সাকরাইনের আগে থেকেই সব স্টক করে রাখি। আরও আমাদের কাছে পাবেন বাতি নাটাই, মেটালের নাটাই, সকল জিনিস। সো অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন, পেজটা ভিজিট করলে হাই কোয়ালিটি জিনিসগুলো আপনারা সিম্পলি নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ কাইট লাভার বাংলাদেশ থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ ইজ্জত, আসসালামু আলাইকুম।